অগ্নি, রোহিণী নিশ্চয়ই কোথাও একটা লুকিয়ে আছে আরো বড় কোনো ক্ষতি করবে বলে। তুমি ভুলে যেও না, বরং সতর্ক থাকো, আমরা তাকে ঠিক খুঁজে পাবোই। মায়া চাঁদের রাত তোমার জন্য গুরুত্বপূর্ণ। আমার মন বলছে সেদিন কিছু একটা ঘটবে, ভয়ঙ্কর কিছু। না কামিনী, চাঁদের পাহাড়ে রানী এখানে নেই বলে হয়তো আমার এটা হচ্ছে, কিন্তু তার প্রতি আমার ঘৃণা বিদ্বেষ সেটা কমবার বিন্দু মাত্র কোনো অবকাশ নেই। আমার হাতেই তার মৃত্যু লেখা আছে। বেশ, আর মাত্র কিছু কিছু অপেক্ষা, তারপরই অগ্নির রক্তে আমি চিরযৌবন পাব, চিরযৌবন। তখন আর এই কণ্ঠহারের প্রয়োজন আমার হবে না। আর তুমি যখন এসব জানতে পারবে রোহিণী, তখন অনেক দেরি হয়ে যাবে, অনেক। নাটান্তি, এমন কিছু তো আমি আগে দেখিনি, কিন্তু মুখ তো আর খোকসেন একসাথে আছে যখন, তখন নিশ্চয়ই এর কোনো সম্পর্ক আছে, তাই না? তার মানে এই মুক্তই পারবে মোহিনীর চির ঘুম ভাঙাতে। এই কারণেই তো আমি এই রহস্য সিন্ধুক চেয়েছিলাম। লা হতে পারে, কিন্তু এরপর কি? আরে বাপু, উপায় যখন পেয়েছি তখন এই মুক্ত পেয়ে যাব। লা হক্ষসী জানি, হেমাক্ষী হয়তো এ বিষয়ে কিছু জানে, একবার তাকে জিজ্ঞাসা করলে। খালি খোকস আজ পর্যন্ত বিষ্কো না, ওই দেখো হাউ মাউ করে যে ছুটে এলি, কি বলতে এলিলা বল। হে বাবা, এই খোকস রাজপুত্রের সামনে তার নামে বলি কি করে? আচ্ছা, বিপদে পড়া গেল তো। কিছু না ঠান্দি, কিছু না, দাঁড়াও। যা বলতে এসেছিলে বলে যাও। আসলে মানে ওই আসলে তুই ভাঙা কেল্লাতে লুকিয়ে যা দেখেছিলি তাই বলতে এসেছিস তো? তুমি যে আমাকে অনুসরণ করেছিলে তা আমি ভালো করে বুঝেছিলাম, কিন্তু তাও তোমাকে কিছু জানাইনি, কারণ এই ঘটনা তোমার কাছে নতুন হলেও সবার কাছে নয়, সবাই আগে থেকে জানত। ভীমরিকে পড়ে যাস নেলা, আমি বিক্রমকে পাঠিয়েছিলুম বিষকন্যার কাছে, কারণ আমি জানতুম ওই রহস্য সিন্ধুক বিষকন্যার কাছেই আছে। জানতুম তার বিনিময়ে সে রাজ্জামাইয়ের শক্তি চাইবে, কিন্তু রাজ্জামাইয়ের শক্তি তো সে পাবে নেলা। পাবে না কেন? কারণ হেমাক্ষী সেই শক্তি পেলে তা সোজাসুজি আমার নাজ্জামাইয়ের কাছে যাবে, বিষকন্যার কাছে নয়লা। ওসব নিয়ে তুই চিন্তা করিস নেলা। না মানে আরেকটা ব্যাপার, আমি এমন কিছু জানি যেটা আপনারা কেউ জানেন। উমা, সে কি কথা, নতুন আবার কি জেনেছিস লা তুই? জেনেছি ঠান্দি, ওই মায়াবনে বিষকন্যার এমন কোন গুরুত্বপূর্ণ জিনিস আছে যেটা সে কাউকে জানাতে চায় না। মায়াবনে গুরুত্বপূর্ণ জিনিস বিষকন্যার? হ্যাঁ খোকস রাজপুত্র, আমি নিজের কানে শুনেছি। সে কি বিষকন্যা আবার কি চক্রান্ত করছে লা? ওকে আমি একদম বিশ্বাস করিনে।
বিক্রম, আমি বরং হেমাক্ষীর কাছে গিয়ে ওই মুক্ত রহস্য খোঁজার চেষ্টা করি, আর তুমি খাই খাইকে নিয়ে মায়াবনে গিয়ে দেখো বিষকন্যা কি লুকোতে চাইছে। এতকাল পরে মায়াবনে কি লুকিয়ে রাখতে পারে বিষকন্যা? জলের রং এমন হলো কেন? আমার মনে হচ্ছে জল বিষাক্ত হয়ে গেছে। এই বিষয় নিয়ে যত তাড়াতাড়ি সম্ভব আমাকে বিষকন্যার সাথে কথা বলতেই হবে। ঠিক বলেছে বন্ধু, ওই বিষকন্যা মোটেও ভালো নয়। একদম ঠিক বলেছিস। সে মায়াবনে আসার পর থেকেই মায়াবনের গাছপালার ক্ষতি হচ্ছে, এখন দেখছি সরোবর বিষাক্ত হয়ে গেছে। ওই বিষকন্যা পারে কি ক্ষতি ছাড়া, একেবারে হতক ছাড়া, তেমনি তার ওই লেজুর দংশক। যেমন করেই হোক না কেন, সেই নারীকে আমাকে খুঁজে বের করতেই হবে। এই মুক্তোর সাথে সেই নারীর কি রহস্য সেটা না জানা পর্যন্ত আমি শান্তি পাচ্ছি না। আর কত দূর গো, আর পারছি না তো। বললাম তো প্রায় এসেই গেছি, আর একটু কষ্ট করো গো গিন্নি। এসো এসো। বাঁকুড়াম জয়নাগ, আমার মনে হচ্ছে কারা যেন এদিকেই আসছে। এক কাজ কর, তোরা গিয়ে লুকিয়ে পশি গিরি। কি এলো বলতো মায়াবনে? সেটাই তো ভাবছি, আমার ভয়ে তো কেউ এদিকে আসে না। কাদের এত সাহস দেখতে হচ্ছে? এই তখন থেকে বলে চলেছো এসে গেছি এসে গেছি, আর কত দূর পথ? তুমি তো বলেছিলে এই মায়াবনের কাছেই জাদুগাঁও, কোথায়? এ পথ তো শেষই হচ্ছে না এখনো। বেশ, তোমার যখন ক্লান্ত লাগছে তাহলে এই সরোবরের ধারে কিছুক্ষণ আমরা জিরিয়ে নিই, তারপর না হয় আবার হাঁটা যাবে। তার মানে এরা ভিন গায়ের মানুষ, তাই জানে না এই জঙ্গলের ভয়ানক নাগিনীর কথা। মানে আমার কথা। এই সরোবরের ধারে ওরা কারা? সত্যি কি মিষ্টি ভালোবাসা। হ্যাঁ গো, আমায় একটু জল খাওয়াতে পারো? তেষ্টায় গলাটা শুকিয়ে একেবারে কাঠ হয়ে গেছে। দাঁড়াও, এই সরোবর থেকে আমি তোমার জন্য একটু জল এনে দিচ্ছি। জল খেও না। চাঁদের পাহাড়ে রানী এখানে নিশ্চয়ই নিরীহ মানুষগুলোর ক্ষতি করতে চায়।